হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এই গরমে প্রচণ্ড আমাদের একটা মায়েদের দুশ্চিন্তা তৈরি হয়েছে আমাদের শিশুদেরকে নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, এই গরমে আমরা বাড়িতে এই 13টি জিনিস অবশ্যই রেডি রাখবো আমাদের শিশুদের জন্য, এবং কি কি জিনিস আমরা বাড়িতে অলওয়েজ রেডি রাখবো সেগুলো নিয়েই আজকে আমার আলোচ্য বিষয়। ভিডিওটা পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আলোচনা করা যাক, এই গরমে আমরা বাচ্চাদেরকে কিভাবে যত্নে রাখবো এবং কি কি জিনিস করলে বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সেই জিনিসগুলো আমি আজকে একটা নোট ডাউন করেছি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার বাড়িতেও আমার একটি 2.5 বছরের শিশু কন্যা রয়েছে, এবং আমিও কিন্তু নিজের বাড়িতে অলওয়েজ এই জিনিসগুলো রেডি রাখি আমার বাচ্চার জন্য। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কিছুটা হলে হেল্প পাবে। প্রথমেই বলবো, 1 নম্বর পয়েন্ট, অনেকেই মনে করে গরমকালে বডি মাসাজ বেবিদের দেওয়া উচিত নয়, কিন্তু একদমই সেটা ভুল ধারণা। 12 মাস আপনি আপনার বেবিকে বডি মাসাজ দেবেন স্নান করার আগে, অবশ্যই সেটা অয়েল দিয়ে মাসাজ করবেন, এবং সেটা যদি এই গরমকালের জন্য বিশেষ করে স্পেশালি কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করবেন, বা যে কোনো ভালো ভার্জিন অলিভ অয়েল যদি হয় অলিভ অয়েল দিয়ে মাসাজ করতে পারেন। তো আমি সাজেস্ট করব ভালো কোকোনাট অয়েল দিয়েই গরমকালে বেবিকে মাসাজ করুন, বেবি খুব ঠান্ডা ঠান্ডা একটা ফিল করবে এবং স্কিনটা অনেকটা হেলদি থাকবে এবং ভালো থাকবে। অবশ্যই কিন্তু বডি মাসাজ মাস্ট। সেকেন্ড পয়েন্ট যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো বেবি ওয়াইপস। এই গরমকালে বাচ্চারা খেলাধুলো করছে, লাফাঝাপি করছে, অলওয়েজ দেখবেন বাচ্চারা প্রচণ্ড ঘামায়। তো আমি বলবো আপনারা বেবি ওয়াইপস ব্যবহার করতে পারেন, সেটা মার্কেটে অনেক ব্র্যান্ডের বেবি ওয়াইপস চলে এসেছে, কিন্তু অবশ্যই যেন বেবি ওয়াইপসটা অ্যালকোহল ফ্রি হয় সেটা একটু খেয়াল রাখবেন। বেবি ওয়াইপস দিয়ে আপনি মাঝে মাঝেই একটু বাচ্চার ঘাম ঠামগুলো মুছে দিতে পারেন। আর বেবি ওয়াইপস যদি না থাকে, না ইউজ করতে চান, তার বদলে আপনি পাতলা সুতির যে রুমালগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন, হালকা একটু জলে ভিজিয়ে নিন, অথবা শুকনো নরম টাওয়েল দিয়েই পুরো বডিটা বা ফেসটা একটু ভালো করে মুছে দিন। তো অবশ্যই একটা রুমাল অথবা বেবি ওয়াইপস সাথে রাখুন। নেক্সট বলবো, ক্যাপ বা যে কোনো ধরনের যে হ্যাটগুলো হয় বড় বড় ধরনের, যেটা রোদ পড়লে মাথায় চারপাশে অনেকটা আমব্রেলার মতন কাজ করবে, ওই বড় ধরনের হ্যাটগুলো বাইরে বেরোলে বেবিদেরকে পরিয়ে নিয়ে বেরোন, যাতে কিনা বেবি শরীরটাও রোদের থেকে কিছুটা রক্ষা পায় এবং মাথাটা তো অবশ্যই। তা ক্যাপটা কিন্তু অনেকটাই বেবিদের সান হিট থেকে রক্ষা করে, অবশ্যই ইউজ করবেন বেবিদের জন্য হ্যাট বা ক্যাপ। ফোর্থ পয়েন্ট বলবো, যেই সব বেবিরা ডাইপার ইউজ করে সেই সব বেবিদের ক্ষেত্রে বলবো, যদি যতক্ষণ বেবিরা ঘরে থাকছে বা ঘরের ভিতরেই রাখছেন, অবশ্যই বেবিদেরকে কটন ন্যাপি যেগুলো হয় সেগুলো পরিয়ে রাখুন, অথবা ডাইপার ছাড়াই আপনি সুতির কটনের যে প্যান্টগুলো হয় সেগুলো ব্যবহার করুন। এই গরমকালে বাচ্চাদেরকে ডাইপারটা একটু কমই পরান, আমার সাজেশান অনুযায়ী আমি এটাই সাজেস্ট করব। বাড়িতে যতক্ষণ থাকছে বেবিরা বা বেরোনোর প্রয়োজন পড়ছে না, ততক্ষণ আপনি বাড়িতে অবশ্যই কটন ন্যাপি বা যে কোনো ধরনের সুতির প্যান্ট পরিয়েই রাখুন, ডাইপারটা ওদের সেই গরমকালে কিন্তু প্রচণ্ড একটা অস্বস্তিকর সিচুয়েশন তৈরি করে বাচ্চাদের জন্য। তো ডাইপারটাকে অবশ্যই অ্যাভয়েড করুন, আর মেইনলি তখনই ডাইপারটা পরান যখন বেবি কিনা ধরুন দুপুরবেলা ঘুমোচ্ছে বা রাতের বেলা ঘুমোচ্ছে, সেই সময়টুকুই বেবিকে ডাইপারে রাখুন, আর বাকি টাইমটা খোলা রাখুন, সুতির প্যান্ট পরিয়ে রাখুন অথবা কটন ন্যাপি। নেক্সট পয়েন্ট বলবো, গরমকালে আমরা অনেকেই মনে করি আমরা যেহেতু এতটা ঘামি, শিশুরা প্রচণ্ড ঘাম হয়, তো ওদেরকে কোনোভাবে ময়শ্চারাইজ আমরা অনেক সময় নাও করি, ময়শ্চারাইজিংটা অ্যাভয়েড করি, কিন্তু একেবারেই করা উচিত নয়। বেবিদেরকে অবশ্যই ময়শ্চারাইজিং করুন, অবশ্যই করবেন, তার জন্য হচ্ছে যেটা দিয়ে করবেন সেটা হলো কোনো উইন্টার সিজনের যে ময়শ্চারাইজার হয় সেগুলো নয়, যে কোনো ধরনের পিওর যে অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার হয়, অ্যালোভেরা জেল ময়শ্চারাইজারগুলো হয় সেগুলো দিয়ে ফেসে গায়ে ভালো করে ময়শ্চারাইজ করে দিন, দেখবেন বেবিরা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বোধ করবে, ওদের শরীরটাকে প্রচণ্ড আরাম দেবে, অবশ্যই অ্যালোভেরা জেল ইউজ করবেন। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই সামারে আপনাদের বাড়িতে মজুত রাখতে হবে শিশুদের জন্য।
নেক্সট পয়েন্ট বলবো, প্রচন্ড ভাইটাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো মেডিসিন। অবশ্যই আমি প্রথমে বলবো, এই গরমকালে কিন্তু বাচ্চাদের যে রোগটা সবচেয়ে বেশি হয় সেটা হলো ডায়রিয়া। নানান রকম খাদ্য খাবার ভালো করে হজম হয় না বলে ডায়রিয়া তৈরি হয়ে যায়। আর ডায়রিয়ার জন্য যেটা আমাদের মেইন করণীয় সেটা হলো একটা ওয়ারেস, যেটা কিনা অবশ্যই আমাদের বাড়িতে রাখা উচিত। এবং তার চাইতেও আরও বলবো যে কোনো রকম মেডিসিন আমি সাজেস্ট করার চাইতে বেটার হবে আপনি আপনার বেবিকে যে পেডিয়াট্রিশিয়ানকে দেখান তার সাথে কনসাল্ট করুন, যে এই গরমকালে আমার বাচ্চার জন্য কি কি মেডিসিন আমার ঘরে অল টাইম রাখা উচিত। আপনি একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে সেই মেডিসিনগুলো অবশ্যই বাড়িতে রাখুন। নেক্সট পয়েন্ট বলবো ঘামাচি। এই গরমকালে কিন্তু বাচ্চাদের প্রচণ্ড ঘামাচি বা র্যাশ তৈরি হয়। তো ঘামাচি আর যে কোনো র্যাশের জন্য কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন। এছাড়াও মার্কেটে নানান ধরনের পিকলিহিক পাউডার বলুন বা ঘামাচি জন্য যে পাউডারগুলো ব্যবহার করা হয় সেই ধরনের পাউডার একটা বাড়িতে রাখতেই পারেন। তবে হ্যাঁ, পাউডার কিন্তু সবসময় বাচ্চাদের গায়ে একেবারে থুপে থুপে দিয়ে দেবেন না। যদি কোনো সময় একটু র্যাশ বা ঘামাচি হয় বা ইচিং হচ্ছে একটু হালকা করে দিয়ে দেবেন। বেশ, আমি কিন্তু এটাই সাজেস্ট করি। এর আগে আমি ভিডিও একটা রেডি করেছিলাম, অলরেডি আমার আপলোড হয়ে গেছে চ্যানেলে, সেটা হলো পাউডার বাচ্চাদের জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। একেবারেই কিন্তু বাচ্চাদেরকে পাউডার ব্যবহার করাটা ঠিক না, কিন্তু একটু ঘামাচি হলে বা একটু ইরিটেশন হলে সেই ক্ষেত্রে আপনি একটু পাউডার ইউজ করতেই পারেন। নেক্সট পয়েন্ট বলবো জামা কাপড়। শিশুদেরকে এই গরমে কিন্তু অবশ্যই সুতির জামা কাপড় পরাবেন, অন্য কোনো মেটেরিয়াল পরাবেন না, যেটা ওদের শরীরে প্রচণ্ড কষ্ট দেয়। সুতির জামা কাপড় পরান, খুব হালকা হালকা জামা কাপড় পরান এবং ঢিলে ঢালা জামা কাপড় পরান, যাতে টাইট ফিট পরাবেন না, যাতে ঘাম হলে শরীরের মধ্যে ঘামটা বসে যায়, যার জন্য ঢিলে ঢালা পরাবেন। এবং আর একটা জিনিস ম্যাটার করে, সেটা হলো কালার। অবশ্যই লাইট কালারের জামা কাপড় পরাবেন, যাতে তাপটা শোষণ করতে শরীরে না পারে। নেক্সট পয়েন্ট বলবো শাওয়ার জেল বা শ্যাম্পু। অবশ্যই এই গরমকালে বেবিদের যেহেতু একটু ঘাম হয় বা শরীরের মধ্যে নোংরাটা বেশি ধরে নেয়, তো অল্প স্বল্প করে একটু একদিন বাদে বাদে কি দুদিন বাদে বাদে অবশ্যই অয়েল ম্যাসাজ করবেন। দেন তারপর কিন্তু বেবির হাত পাগুলো, মুখগুলো, গলা, ঘাড় বা আন্ডারআর্মস এগুলো একটু শাওয়ার জেল দিয়ে ধুয়ে দিন। আর মাথায় প্রচণ্ড ঘাম হয় তো অবশ্যই এই গরমকালে একটু সপ্তাহে দুদিন কি একদিন করে কিন্তু আপনাকে শ্যাম্পু করিয়ে দিতেই হবে। তো শাওয়ার জেল, শ্যাম্পু এগুলো কিন্তু অলওয়েজ এই গরমকালে একটু বেশি বেশি আপনাকে বাড়িতে মানে মজুদ করে রাখতে হবে। আর হ্যাঁ, নেক্সট পয়েন্ট যেটা বলবো, যেটা আমার ডাক্তারও আমাকে সাজেস্ট করেছে, এই গরমকালে যেহেতু পোকা মাকড় এগুলোর প্রভাবটা একটু বেশি বেড়ে যায়, তো বাচ্চাদেরকে দেখবেন পোকা মাকড় এগুলো একটু বেশি বাইট করে এই গরমকালে। তো সুতরাং তখন আপনি কি করবেন, যদি পোকা মাকড় বাইট করে অথবা কোনো রকম র্যাশ গায়ে দেখা যায়, তাহলে অবশ্যই ল্যাকটোক্যালামাইন যে লোশনটা হয় সেটা আপনি আপনার বাচ্চার গায়ে লাগিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুবই উপকার, প্রচণ্ড উপকারী। আমরা বড়রা যে ল্যাকটোক্যালামাইনটা মাখি সেটাই, বাচ্চাদের আলাদা কিন্তু কোনো ল্যাকটোক্যালামাইন নেই। ওই লোশনটাই আপনি আপনার বাচ্চাকে লাগিয়ে দিন, দেখবেন একদম আপনার বাচ্চার র্যাশ বলুন যে কোনো ইনসেক্ট বাইট করলে সেগুলো কিন্তু অটোমেটিক সেরে যাবে। এছাড়াও যদি আপনার মনে হয় যে আপনার বেবিকে বাইরে পার্কে নিয়ে যাবেন বা বাইরে কোথাও নিয়ে যাবেন, বাইরে প্রচণ্ড পোকামাকড় বা মশা, তাহলে অবশ্যই একটু জামা কাপড়ে আপনি হালকা মসকুইটো যে রোল অনগুলো পাওয়া যায় সেগুলো একটা ব্যাগে রেখে দিন, যে কোথাও গেছে মশা কামড়াচ্ছে একটুখানি আপনি হালকা করে লাগিয়ে দিলেন। যদিও এই জিনিসটা ভালো নয় বাচ্চাদের জন্য, স্মেলটা প্রচণ্ড ক্ষতি করে, লান্সে ক্ষতি হয়, কিন্তু যখন কিছু করার থাকে না বাইরে তখন তো আপনি কিছু করতে পারবেন না, বাইরে নিয়ে আপনাকে বেরোতেই হচ্ছে, তখন একটু জামা কাপড়ে হালকা করে লাগিয়ে দিন এবং বাড়িতে আসার পর কিন্তু অবশ্যই সেই জামাটা চেঞ্জ করে দেবেন। তো সাথে একটা অবশ্যই মসকুইটো রোল অন সাথে রেখে দেওয়াটা কিন্তু আমার মনে হয় ঠিক। এই গরমে যেহেতু আমরা একদম ফ্যান বা এসি ছাড়া থাকতে পারছি না, যদি যাদের বাড়িতে এসি আছে সেটা নিয়ে আমার কোনো বলার নেই, এসি কিভাবে আপনি মেনটেন করবেন গরমে বাচ্চার জন্য সেটা নিয়েও আমার অলরেডি একটা ভিডিও তৈরি আছে, আপনারা চ্যানেল পেজে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখুন। এবং ফ্যানের ক্ষেত্রে বলবো, আমাদের অনেক সময় অনেকের অ্যাডভেস্টার হয় বা ছাদের ওপরে তলায় ঘর হয়, তখন কি হয় ওপরে ফ্যান চালালে সিলিং থেকে গরমটা তাপটা ঘরের মধ্যে টেনে আনে এবং ঘরটা গরম হয়ে যায়। সেক্ষেত্রে আপনি সিলিং ফ্যানটা অ্যাভয়েড করুন, একটা ঘরে আলাদা স্ট্যান্ড ফ্যান রাখুন, যেটা জানলার ধারে বস করিয়ে রাখুন, যাতে সেই স্ট্যান্ড ফ্যানটা যখন আপনি চালাবেন বাইরের যে ঠান্ডা হাওয়া যদি থাকে সেই ঠান্ডা হাওয়াটা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করাবে। এই ধরনের ফ্যান ব্যবহার করুন যাতে আপনি ফ্যানটা মুভ করতে পারেন, আপনার বাচ্চা যেদিকে থাকবে আপনি সেদিকে একটু ফ্যানটা চালিয়ে দিন। এই গরমে কিন্তু অবশ্যই ঘরে একটা আলাদা স্ট্যান্ড ফ্যান রাখুন, যাতে কিনা আপনার বাচ্চার ক্ষেত্রে অনেকটা 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 উপকার হবে এবং যে কোনোভাবে কিন্তু আপনার বাচ্চাকে একটু গরম থেকে স্বস্তি দেবে।
নেক্সট পয়েন্ট বলবো ডাইপার র্যাশ ক্রিম। আমরা কিন্তু ঘুমানোর টাইমটা মেইনলি আমি বলেছি যে ডাইপার পরিয়ে আপনি বেবিকে ঘুম পাড়ান, কেন সেক্ষেত্রে কিছু করার থাকে না, আর বাকি দিনটা অবশ্যই তাকে ওপেন রাখুন, প্যান্ট পরান বা যে কোনো কটন ন্যাপি পরান। কিন্তু যে আর যেই টাইমটুকু বেবি ডাইপার পরছে ঘুমানোর টাইমটুকু, সেই টাইমেও কিন্তু অনেক সময় বেবিদের ডাইপার র্যাশের একটা সমস্যা দেখা যায়। তো সুতরাং এই র্যাশ থেকে বাঁচার জন্য প্রথম রেমেডি হচ্ছে যখনই বাচ্চার র্যাশ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে, তখন অবশ্যই আপনি ডাইপার অ্যাভয়েড করবেন, একেবারে খোলা রেখে দেবেন জায়গাটা, আর বারবার একটু হালকা করে ওয়াশ করে দেবেন সেই সিক্রেট এরিয়াটা। আর তারপর কি করবেন, যখন আপনি ডাইপার পরাতে বাধ্য হচ্ছেন, তার আগে আপনি একটু ডাইপার র্যাশ ক্রিম ওই জায়গাটায় লাগিয়ে দেবেন, দিয়ে তারপর ডাইপার পরাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ডাইপার র্যাশ ক্রিম কিন্তু যে শুধু র্যাশ হলেই ইউজ করতে হয় তা কিন্তু না, র্যাশের হাত থেকে বাঁচার জন্য, যাতে র্যাশ না হয় সেই কারণে কিন্তু মেনলি র্যাশ ক্রিমটা ব্যবহার করা হয়। তা সুতরাং আপনি রেগুলারও বেবিকে রাত্রে যখন আপনি ঘুম পাড়াচ্ছেন ডাইপার পরিয়ে, তার আগে একটু র্যাশ ক্রিমটা লাগিয়ে নিন, নিয়ে ডাইপার পরিয়ে ঘুম পাড়ান। তাহলে মনে রাখবেন, র্যাশ না হলেও কিন্তু র্যাশ ক্রিম লাগানো যায়, যাতে র্যাশ না হয়। তো এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন, যে জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম এটা খুব ভাইটাল জিনিস এই গরমকালে শিশুদের জন্য। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে এই জিনিসগুলো আজই আপনি আপনার বাড়িতে মজুত করে রাখুন আপনার শিশুর জন্য, তাহলে কিন্তু অনেকটা গরমের হাত থেকে শিশুরা রক্ষা পাবে, ওদের একটু হলেও একটু স্বস্তি হবে, এবং ওরা ভালো থাকলে আমরা মা বাবারাও ভালো থাকবো, তাই না? তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।